নমস্কার কৃষক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। তো কৃষক বন্ধু, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ধান চাষের মধ্যে পটাশ সারের ব্যবহার নিয়ে। আমরা ধান চাষের মধ্যে কোন সময় কি পরিমাণ পটাশ সার ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব এবং পটাশ সার ব্যবহার করলে ধানের মধ্যে কি উপকারগুলো হতে পারে বা কি কি সুবিধাগুলো আমরা পাবো, ফলন বৃদ্ধিতে কতটা এর গুরুত্ব রয়েছে এবং ব্যবহার যদি ভুল সময়ে করা হয় বা ভুল পরিমাণ করা হয় তাহলে আমাদের ধানের মধ্যে কি ক্ষতি হতে পারে, সমস্ত বিষয়ে আলোচনা করব। আপনি যদি একজন চাষি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন, কোনো রকম স্কিপ করবেন না। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই নিচের কালো রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো কৃষক বন্ধু, ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কৃষক বন্ধু, আমরা মূলত যে কোনো ফসলের চাষ করতে হলে যে মূল সারগুলো আমরা ব্যবহার করি সেটি হচ্ছে ফসফেট, ইউরিয়া এবং পটাশ। এই তিনটি সারই আমাদের একেবারেই গুরুত্বপূর্ণ মূল সার। এই তিনটি সারের মধ্যে পটাশ সারের কী গুরুত্ব রয়েছে, ফসফেট সারের কী গুরুত্ব রয়েছে এবং ইউরিয়া সারের কী গুরুত্ব রয়েছে, প্রত্যেক চাষিদের এই বিষয়গুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। তো আজকে যেহেতু আমরা পটাশ সার নিয়ে আলোচনা করতে চলেছি, তাই আমরা প্রথমেই জানব যে পটাশ সার ব্যবহার করলে আমাদের গাছের মধ্যে কোন কোন উপকারগুলো বা কোন কোন কার্যক্ষমতাগুলো বৃদ্ধি পাবে সেই বিষয়ে জেনে নেই। অর্থাৎ বলা চলে আমরা কেন পটাশ সার ব্যবহার করব। তো প্রথমেই বলবো বন্ধুরা, পটাশ গাছের মধ্যে যদি পটাশ সার পরিমাণ ব্যবহার করা যায় তাহলে গাছের প্রথমেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং গাছ শক্ত ও মজবুত হয়। তারপরেই গাছের মধ্যে ফুল ও ফলের পরিমাণ বৃদ্ধি করে, গাছের ফুল ঝরে পড়া থেকে বন্ধ করে এবং ফুল থেকে ফলে কনভার্ট হতে সাহায্য করে। আর যে ফল হয়ে যায় সেই ফলকে বড় করতে অর্থাৎ ফলের আকার বৃদ্ধিতেও যথেষ্ট পরিমাণে সাহায্য করে। গাছের অতিরিক্ত বৃদ্ধি থামিয়ে দেয়, যা থেকে গাছ মাটির থেকে যে খাদ্য সংগ্রহ করে সেই খাদ্যগুলোকে গাছ পাতা বা ডগার বৃদ্ধিতে ব্যবহার না করে সমস্ত শক্তিটাকে ফলের বৃদ্ধিতে কাজে লাগায়। তো কৃষক বন্ধু, বুঝতেই পারলেন পটাশ সার ব্যবহার করলে আমাদের গাছের মধ্যে কোন কোন কার্যকরিতা ক্ষমতাগুলো বৃদ্ধি পায় বা কোন কোন উপকারগুলো আমরা পাই। তো এবার আপনারাই ভাবুন বন্ধুরা, ধান গাছের মধ্যে আমাদের পটাশ সার ব্যবহার করাটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ ধান গাছ আমাদের থোড় আসার সময় অর্থাৎ ঢ্যাস আসার সময় আমাদের ধান গাছের মধ্যে পটাশ সার যদি ব্যবহার না করা যায় তাহলে ধান গাছের মধ্যে যে ফুল আসতে চলেছে সেই ফুল অসময়ে ঝরে পড়তে পারে। বিশেষ করে আমাদের যে সময় ধানের থোড় আসে বা ঢ্যাস আসে সেই সময় যদি হালকা হাওয়া বা বৃষ্টি হয় তাহলে অতি সহজেই সেই ফুলগুলো ঝরে পড়ে যায়। তাই এই ফুলগুলো যাতে ঝরে পড়তে একটু হলেও সময় লাগে, অতি সহজে ঝরে পড়ে না যায়, তার জন্য আমাদের পটাশ সার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। এবং দ্বিতীয়ত, আমরা যে ফুল থেকে ফলে কনভার্ট করার জন্য বা সেই ফুল থেকে যেন একটা সুস্থ সবল ফল পেতে পারি সেখানেও আমাদের পটাশ সারের গুরুত্ব রয়েছে। আর যে ফলটি আমাদের ধান গাছে হয়ে যাবে অর্থাৎ ধানের মধ্যে যে ফল ধারণ করবে সেই ফল বা সেই ধানের মধ্যে যে ভেতরে চাল তৈরি হবে সেই চালটিও যেন দ্রুত তৈরি হতে সক্ষম হয় এবং তৈরি হয় একটি মজবুত চকচকে ধান, যা আমাদের ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধিতে বা ফলন বৃদ্ধিতে অনেকটাই সাহায্য করবে। আপনারা লক্ষ্য করবেন অনেক সময় আমাদের ধানের মধ্যে ফল তো ধরে কিন্তু সেই ফল অর্থাৎ ধানের ভেতরে যে দুধ রয়েছে সেই দুধ থেকে চালে পরিণত হতে অনেকটা সময় নেয় এবং কিছু কিছু সময় দেখা যায় সেই দুধ থেকে চালে সম্পূর্ণভাবে পরিণত হয় না। অর্ধেক পরিমাণ পরিণত হওয়ার পর সেই দানাটি একটা পাতান বা চিটে পড়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায়, যার জন্যে আমাদের ধানের মধ্যে অতিরিক্ত পরিমাণে পাতান বা চিটের পরিমাণ বেড়ে যায় এবং আমাদের ফলনে অনেকটা ঘাটতি দেখা যায়। এই ধরনের পরিপূর্ণ চাল তৈরি করতে আমাদের ধানের মধ্যে চিটে বা পাতানের পরিমাণ কমাতে হলেও আমাদের পটাশ সার অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে কৃষক বন্ধুরা, আপনার ধান গাছের মধ্যে যথেষ্ট পরিমাণে ফল ধারণ করলো, ফলের বৃদ্ধি হলো, ফলের পরিমাণ আকারে বড় হলো, এবার অতিরিক্ত ফলন হওয়ার জন্য অনেক সময় আপনার ধান গাছ মাটিতে লুটিয়ে পড়ে যায় সামান্য হাওয়াতেই।
এবার যদি আপনার এত কিছু করার পরে সমস্ত রকম ফলন পাওয়ার পরে সেই ধান গাছ মাটিতে লুটিয়ে পড়ে নষ্ট হয়ে যায়, তাহলে তো সমস্ত চেষ্টাই আপনার বিফলে যাবে। এখানেও পটাশ সারের গুরুত্ব রয়েছে। যদি আপনি সঠিক সময় সঠিক পরিমাণ পটাশ সার ব্যবহার করেন, তাহলে আপনার ধান গাছ অত সহজেই অল্প হওয়াতে মাটিতে লুটিয়ে পড়বে না। কারণ পটাশ সার গাছের কার্যক্ষমতার সাথে সাথে গাছের মধ্যে মজবুত করে গাছকে, এবং গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে, আর গাছের কাণ্ড মজবুত করার সাথে সাথে গাছের শেকড়কেও মজবুত করে, যার জন্য অত সহজেই গাছ মাটিতে লুটিয়ে পড়ে না। এখানেও আমরা পটাশ সার ব্যবহার করলে এই ধান গাছ মাটিতে লুটিয়ে পড়া থেকে বিরত থাকতে পারবো। তাই বন্ধুরা অবশ্যই পটাশ সার ব্যবহার করার চেষ্টা করবেন। এবার বন্ধুরা বলবো কোন সময় কী পরিমাণ ব্যবহার করবেন, এটিও আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সঠিক সময় সঠিক পরিমাণ ব্যবহার না করলে আমাদের ফসলের উপকারের পরিবর্তে অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সঠিক সময় সঠিক পরিমাণ প্রয়োগ করাটাও অত্যন্ত জরুরি। তাই অবশ্যই আমি বলবো ধান গাছের মধ্যে ফলন বৃদ্ধি করতে বা এই সুবিধাগুলো পেতে হলে অবশ্যই ধানের জমিতে প্রতি একরে আপনারা 20-25 কেজি ব্যবহার করার চেষ্টা করবেন। যাদের ধানের অতিরিক্ত চেহারা রয়েছে তারা 25 কেজি ব্যবহার করবেন, এবং যাদের ধানের চেহারা একটু কম রয়েছে তারা অবশ্যই 20 কেজির মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাদের ধানের ফলন কী পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ ধানের দানা যথেষ্ট পরিমাণে শক্ত মজবুত চকচকে ওজনদার হবে, ধানের শীষের মধ্যে অতিরিক্ত পরিমাণে ধান ধরতে সক্ষম হবে। এবারে বলবো এর থেকে অতিরিক্ত পরিমাণ ব্যবহার করলে আপনাদের ধান গাছের মধ্যে আপনার ধানের যে পাতা রয়েছে, অর্থাৎ পতাকা পাতা রয়েছে, শীষের সাথে যে পাতাটি থাকে সেই পাতাটিকে আমরা পতাকা পাতা বলে থাকি, সেই পাতা জ্বলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ পুড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, অনেক সময় হলদে ভাব ধারণ করে। তাই এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে অবশ্যই সঠিক পরিমাণে সঠিক সময় প্রয়োগ করা অত্যন্ত জরুরি। ধানের মধ্যে যে পতাকা পাতা লক্ষ্য করছেন, অর্থাৎ ধানের শীষের উপর দিকে, শীষগুলোর উপর দিকে যে পাতাগুলো দেখা যাচ্ছে, সেই পাতাগুলো আমাদের ধান চাষের মধ্যে শেষ পর্যায়ে এসে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনোরকমভাবে আমাদের এই পতাকা পাতার যাতে ক্ষতি না হয় সেই চিন্তাভাবনা রাখতে হবে। তাই পতাকা পাতা অবশ্যই সুস্থ সবল রাখার জন্য আমাদের সঠিক পরিমাণ পটাশ সার ব্যবহার করতে হবে। অতিরিক্ত পটাশ ব্যবহার করলে আমাদের পতাকা পাতা পুড়ে যাওয়ার মতো বা জ্বলে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। এবারে বলবো বন্ধুরা ধান চাষের মধ্যে পটাশ সারের গুরুত্বপূর্ণ প্রয়োগ করতে হলে আমরা কোন সময় এই সারটি প্রয়োগ করব। এই সারটি প্রয়োগ করার ধানের মধ্যে মূল সময় হলো 60-70 দিন বয়সের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এই সময়ে আমাদের ধানের মধ্যে থোড় আসা, অর্থাৎ ঢ্যাঁশ আসার মেন সময়। তাই এই সময় যদি আপনারা পটাশ সার এই ধানের মধ্যে ব্যবহার করেন, তাহলে ঠিকভাবে ঠিক সময়ে ব্যবহার করার জন্য আগামী দিনে বিশেষভাবে কার্যক্ষমতা বজায় রেখে আমাদের ধানের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হবে পটাশ সার। তাই এই সময় আপনারা পটাশ সার ব্যবহার করার চেষ্টা করবেন। এবারে বলবো কৃষক বন্ধু, আপনারা কীভাবে এই পটাশ সার ব্যবহার করলে আপনাদের গাছের মধ্যে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। দেখুন, তার আগে বলে রাখা বিশেষ জরুরি যে পটাশ সার আমরা ব্যবহার করতে পারি দুইভাবে। একভাবে আপনারা দানাদার পটাশ সার জমিতে ছিটিয়ে দিয়ে ব্যবহার করতে পারেন, আর একভাবে আমরা NPK পটাশ, অর্থাৎ 0050 NPK সার ব্যবহার করতে পারি স্প্রের মাধ্যমে। তাই আপনি যদি দানাদার পটাশ ব্যবহার করেন, তাহলে আপনাকে অবশ্যই বালুর সঙ্গে মিশ্রণ করে সেই পটাশ সারগুলোকে জমির মধ্যে ছিটিয়ে দিতে হবে। আর যদি আপনি স্প্রে হিসেবে ব্যবহার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই NPK 0050 এই পটাশ সার ব্যবহার করতে হবে। এবারে কৃষক বন্ধু, আপনি যদি এই NPK 0050 স্প্রে হিসেবে ব্যবহার করতে চান, তাহলে কী পরিমাণ ব্যবহার করবেন? তাহলে আপনাকে অবশ্যই 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত নিতে পারেন। এই 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম পর্যন্ত NPK সার নিয়ে আপনি জলের মধ্যে গুলিয়ে নিয়ে সমস্ত ধান গাছের মধ্যে স্প্রে করলে অবশ্যই সেটি আপনাদের ধান গাছের মধ্যে পারফেক্ট পর্যাপ্ত পরিমাণে স্প্রে হিসেবে আপনি মানতে পারবেন। প্রতি 15 লিটার ট্যাঙ্কে যদি আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই 75-80 বা 85 গ্রাম পর্যন্ত আপনি নিতে পারেন। তাহলে আপনার গাছে সঠিক পরিমাণ ব্যবহার আপনি করতে পারবেন। এর থেকে যদি বেশি পরিমাণ ব্যবহার করেন, তাহলে আপনার ধান গাছের মধ্যে
পাতা জ্বলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, তাই অবশ্যই সঠিক পরিমাণ ব্যবহার করার চেষ্টা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, যারা দানাদার পটাশ সার ব্যবহার করবেন তারা এনপিকে পটাশ সার স্প্রে করবেন না, আর যারা এনপিকে পটাশ সার স্প্রে করবেন তারা অবশ্যই দানাদার সার ব্যবহার করবেন না, ব্যবহার অবশ্যই যে কোনো একটি সার ব্যবহার করার চেষ্টা করবেন। তো কৃষক বন্ধু, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আবারও অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এই ধরনের কৃষি বিষয়ক সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ফসলকে ভালো রাখবেন।